আগামী 23 মে থেকে 29 জুনের মধ্যে তিন ধাপে গাজীপুর সহ পাঁচ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সিটির এই ভোটে ইভিএম আর সিসিটিভি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের। বর্তমান কমিশনের 16তম সভা শেষে এই তথ্য জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হয় কমিশন সভা। জাতীয় নির্বাচনে ইভিএম এর ব্যবহার, নভেম্বরের মধ্যে মেয়াদ শেষ হওয়া পাঁচ সিটির ভোট আর প্রবাসীদের ভোটার করার বিষয়টি ছিল এই সভার এজেন্ডা। কমিশন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ইসি সচিব। জানান, কমিশনের হাতে থাকা 1 লাখের বেশি ইভিএম মেরামতের অর্থ মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অপেক্ষায় কমিশন। অর্থ বরাদ্দের উপর নির্ভর করবে আসছে নির্বাচনে কত আসনে হচ্ছে এই মেশিনের ব্যবহার। অর্থ প্রাপ্তির সাপেক্ষে আমরা এই সংখ্যাটাকে চূড়ান্ত করতে পারবো মর্মে কমিশনের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন আমরা অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করব। অর্থ মন্ত্রণালয় যদি আমাদের অর্থ প্রদানের বিষয়ে একটি সম্মতি প্রদান করে, তাহলে আমরা পরবর্তী ধাপে আপনাদেরকে জানাতে পারবো যে আসলে আমরা কোন কোন আসনে মোট কতটি মানে নির্বাচনী এলাকাতে আমরা ইভিএম মেশিন ব্যবহার করতে পারব। এদিকে মেয়াদ পূর্ণ হতে যাওয়া গাজীপুর, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে তিন ধাপে ভোট করার পরিকল্পনা ইসির। এসএসসি পরীক্ষার পরে ভোট হবে, থাকবে ইভিএম ও সিসিটিভি। মে থেকে জুনের মধ্যে 7ই জুলাই থেকে সম্ভাব্য এসএসসি পরীক্ষা শুরু হবে। এই জন্য আমাদের যেহেতু 23 মে এসএসসি পরীক্ষা শেষ হবে, এই জন্য 23 মের পরবর্তী থেকে 29 জুনের পূর্ববর্তী এই মধ্যবর্তী সময় আমরা প্রাথমিক আলোচনা হয়েছে তিনটা ধাপে আমরা 5টা সিটি কমিশন নির্বাচন আয়োজন করব। ঈদুল ফিতরের পরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ভোটার করার পাইলট প্রকল্প শুরু হবে বলেও জানান ইসি সচিব। এসএমএস এর মাধ্যমে সে জানতে পারবে। তখন নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।